রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা আমল কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরে, আমলের দিক দিয়ে সর্বাপেক্ষা আমল হলো নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين صدق الله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على مكة
সাহারা মদিনা দেখনে কো দে মুজে মক্কা ও সাহারা মদিনা দেখনে কো দে মুজে ও জিসমে রহমত বেশুমারা দেখনে কো দে মুজে জিসমে রহমত বেশুমারা দেখনে কো দে মুজে আয় খুদা সেই রব কর দো আব জমজম সে মুজে ইস্তলাহ মে হজর আসওয়াদ সে মুশাররফ কর মুজে ইস্তলাহ মে হজর আসওয়াদ সে মুশাররফ কর মুজে ও মকামাত মুবারক কি জিয়ারত হো নসীব জিসমে রহমত বেশুমারা দেখনে কো দে মুজে একটু মাওলার শানে জিকির করে জোরে জোরে আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজপুর আল খিদমাত যুব সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। প্রথম দিনের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা এবং পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণকারিণী আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও এবং আপনাদেরকেও জান্নাতি বাগানের মধ্যে আসার দিনই আলোচনা করা আর আপনারা দিনই আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে একই স্থানে একত্রিত করেছেন, আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য প্রাণটাকে উজার করে উচ্চ আওয়াজে কালিমাতুস শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুমিনের আওয়াজ কি ছোট? জোরে আওয়াজ দিয়া বলেন। যখন যা বলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজগুলো আপনারা উচ্চ আওয়াজ দিবেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে একখানা আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেহেতু আমাকে একটা বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে কিছু আলোচনা করা, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়তে বলার
আপনার আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এইখানে আসলেন, অনেক হযরত বয়ান করেছেন অনেক বিষয়ের উপরে। যদি মনে করেন এখানে আসলাম হুজুর বয়ান করতেছেন, আমরা একদিকে শুনবো আর একদিকে বের হবে, এই ধরনের ওয়াজ শোনার মন মানসিকতা যদি থাকে, আল্লাহু আকবার এই ধরনের যদি আপনার মন মানসিকতা থাকে, আসর হবে না। আগে আপনি এইখানে বসার সময় এটা নিয়ত করে বসতে হবে, এখানে আসলাম দিনই আলোচনা শুনবো এবং এখান থেকে আমি কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমি জেনে আমি এটার উপর আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই জান্নাতি প্যান্ডেলের নিচে আমরা যে আসতে পারলাম, এতে আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়া বলে খুশি। আমাকে যে বিষয়টা নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটা হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত। ইসলামের পাঁচটি মেইন যে কুটি আছে, গড় যদি আপনি বানান প্রধান কয়েকটা কুটি আছে। জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আছে। মনে করেন চার কোনায় চারটা যে আছে এটা তো মেইন। ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটা প্রধান কুটি আছে, এর মধ্যে একটা কুটির নাম হলো নামাজ। আমার নামাজটা আল্লাহ কখন আনলেন সেটাও বুঝে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক যত জায়গায় মুমিনের আলোচনা করেছেন, মুমিনের আলোচনা আল্লাহ যতটি জায়গায় করেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মুমিনের আলোচনার সঙ্গে নামাজের আলোচনা করেছে। তাহলে নামাজের পাওয়ার কি কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? কিন্তু আজকে বর্তমানের মানুষ নামাজ থেকে বেশি গাফলতি মানুষের ভিতরে আছে না নাই? সবচেয়ে বেশি গাফলতি মানুষের নামাজের মধ্যে আছে। আর এখন তো শীতের মৌসুম, শীতের মৌসুমে মানুষ এমন একটা অজুহাত করে যে এখন শীতের ঠান্ডার মধ্যে গিয়ে উজু করব, নামাজ পড়ব, যা আজকে আর নামাজ পড়ব না। আমাজ শয়তান যেহেতু আমাদের পিছনে পিছনে আছে, জোরে আওয়াজ দিয়ে বলেন শয়তান আমাদের পিছনে পিছনে আছে না নাই? শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা লেগে আছে। শয়তান এবং নফস আমাদের পিছনে পিছনে লেগে আছে আমাদেরকে গুনাহের কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে গুণ দিয়েছেন, ওরে মুমিনেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা গুণ আমি আল্লাহ দিলাম, এমন একটা পাওয়ার তোমাদেরকে দিলাম, শয়তান যদি তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যাক না কেন, গুনাহ তুমি শয়তানের দোকানে পড়ে, নফসের দোকানে পড়ে তুমি গুনাহ করে ফেলেছো। বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন একটা চিকিৎসা দিলাম, এমন একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আমি আল্লাহ তোমাকে দিলাম, সেই ক্যাপসুলটার নাম হলো তওবা। আল্লাহ বলেন আমি এমন একটা হাতিয়ার বান্দা তোমাদেরকে দিলাম, এই হাতিয়ারের নাম হলো তওবা। বান্দারে তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি, আমি গোলামি, আমি আল্লাহর গোলামি তোমরা করবা। মানুষ এবং জিনজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেওয়ার কারণ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন মানব এবং দানব মহান আল্লাহর গোলামি করবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি এক আল্লাহ আমরা বিশ্বাস করেছি, এক আল্লাহ বিশ্বাস করার পরে সবচেয়ে বেশি আল্লাহ কোরআনুল কারিমে যেটার তাগিদ আল্লাহ বেশি দিয়েছেন সেটার নাম হলো নামাজ। একটু আগায় আগায় বেশি লা ইলাহা ভাই, একটু সামনের দিকে আসে, সামনের দিকে আসে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল
কারীমের মধ্যে আল্লাহ যেই বিষয়টার তাকিদ বেশি দিয়েছেন, সবচেয়ে বেশি আল্লাহ যেই তাকিদ দিয়েছেন সেই বিষয়টার নাম হলো নামাজ। বলেন কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আমরা জানি কালেমার পরের একটা নাম হলো নামাজ। আমরা জানি ইসলামের পাঁচটা প্রধান কুটি আছে, কয়টি? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? পাঁচটা প্রধান কুটি। পাঁচটা প্রধান কুটি, এর মধ্যে দুই নাম্বার কুটির নাম হলো নামাজ। নামাজ আল্লাহ এমন এক স্তরে এনেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো, আমলের দিক দিয়ে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ আমল হিসাবে আল্লাহ নামাজকে দিয়েছে। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, মেরাজে যখন নবীজি গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয়ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবীজি 50 ওয়াক্ত নিয়ে যখন রওনা দিয়েছেন, মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো আপনি আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার পেয়েছেন? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বলেন, বিশ্ব নবী বলেন, ওগো মূসা পয়গম্বর, মহান আল্লাহ আমাকে পুরস্কার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আবার আবদার করেন, আল্লাহ আমাকে 50 থেকে আরো কিছু মাইনাস করে দেন। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ আবার একে একে পাঁচ পাঁচ করে আল্লাহ কমান। এইভাবে কমাতে কমাতে মাইনাস করে করে শেষ পর্যন্ত শুধু পাঁচ। জোরে আওয়াজ দিয়ে বলেন কত? 50 কে যদি আপনি যদি প্রথম থেকে আপনি পাঁচ পাঁচ করে যদি মাইনাস দেন, এক সময়ে পাঁচে এসে ব্রেক মারবে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমার কথা আপনারা বুঝেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, বুঝেন? কারণ আমিও তো বেশি দূরের না, বানিয়াচং আর ইমামবাড়ি এত বেশি দূরত্বের তো না, আর আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, মোটামুটি তো একটু সামঞ্জস্য ভাষায় আমরা কথা বলি, যাই হোক একটু হা না বলি। প্রথম আল্লাহ দিয়েছিলেন 50, 50 থেকে আল্লাহ মাইনাস করে করে পাঁচ অক্ত এনে আল্লাহ বিশ্ব নবীকে দিলেন, যান পাঁচ অক্ত নামাজ দিলেন। পাঁচ অক্ত নামাজ যদি কোন বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নামাজগুলা যদি আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ, এত আসছে সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে আপনারা বলবে? সুবহানাল্লাহর গুরুত্বের দিকে যদি যাই তাহলে বিষয় অনেক লম্বা হবে। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? জোরে আপনারা কথা বলতে হবে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওনার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ মেরাজের সময় উনি আনলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা উম্মতে মুহাম্মদি আমরা এইগুলা আদায় করি কিনা? জোরে আওয়াজ দিয়া বলে, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা তো হলাম এমন এক উম্মত, স্বার্থপর উম্মত, আমরা যদি আমাদের দুনিয়াবি যদি কাজ থাকে তাহলে নামাজ বাদ যাক, এতে কোনো আসা যায় না, এমন অবস্থা আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আবার কিছু নামাজি আছে এমন, দেখবেন যখন উনার একটা সময় আসে, এক তো হলো
উনি যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের যদি কোনো আশা ওনার থাকে, দেখবেন এর আগ মুহূর্তে নামাজ যদি তাকে পাঁচ ওয়াক্ত একেবারে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক যা আছে সবগুলো উনি আদায় করে দেবেন। এতে উনি বুঝা নামিও কোনো কম মুসল্লি না, আমিও পাকা পোক্ত মুসল্লি, সবগুলো আমি আদায় করি। এই ধরনের মুসল্লির নাম হলো লোক দেখানি নামাজ পড়ানোওয়ালা মুসল্লি। জোরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কোরআনে বলেন ওই ধরনের নামাজির কথা, ওই ধরনের নামাজি হলো বরবাদ। আল্লাহ বলেন ওয়াইলুন লিল মুসাল্লিন, লোক দেখানি নামাজ পড়ানোওয়ালা দুনিয়ার জগতে আছে না নাই? আরেক আরেক নামাজি আছে, দেখবেন যখন উনার বিবাহের সময় আসে, বিবাহের আগ এক মাস, দুই মাস, এক 15 দিন, 20 দিন আগ থেকে উনি নামাজ একটা ওয়াক্ত কাজা করেন নাই, কিন্তু যখন উনার বিবাহ সম্পন্ন হয়ে গেল নামাজের আর খবর নাই। এমন মুসল্লিও আছে না নাই? আপনার কাছে যদি না থাকে, কিন্তু আমার কাছে এমন লিস্টে বহুত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ মুমিনের গুণাগুণ যত জায়গায় বয়ান করেছেন, মুমিনের আলোচনা যতটি জায়গায় আল্লাহ করেছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ নামাজের আলোচনা করেছেন। সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মুমিনের পরিচয় যখন দিয়েছেন, মুমিন কাকে বলে, মুমিনের পরিচয় যখন আল্লাহ দিয়েছেন, তখন মুমিনের পরিচয়ে আল্লাহ নামাজের কথাও আলোচনা করেছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন আলিফ লাম মিম, মুমিনের পরিচয় যখন তুলে ধরেছেন, মুমিনের পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুমিন হলো তারা যারা হলো অদৃশ্য বিষয়গুলো, যেইগুলা বিষয় বান্দা দেখে নাই, ওই সমস্ত বিষয়াদির উপর ঈমান আনলো। ওগো নবীজি, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের নাম দিলাম মুমিন। বলেন না সুবহানাল্লাহ? ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু না দেখে পরকাল বিশ্বাস করেছে, আমি আল্লাহকে এক বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষের নাম হলো মুমিন। শুধু তাই নাই, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে যা দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা দিলাম তা, এবং আপনার আগে যিনি অন্যান্য নবী ছিলেন, অন্য নবীদেরকে আমি আল্লাহ যাগুলা দিয়েছি সবগুলা বিষয়ের উপর তারা ঈমান এনেছে, আমি আল্লাহ এদের নাম দিলাম মুমিন। ওই সমস্ত মুমিনের গুণ হলো তারা নামাজ কায়েম করবে, এবং আমি আল্লাহ এদেরকে যে রুজি দিয়েছি, যে মাল সামান আমি আল্লাহ এদেরকে দিয়েছি, তা থেকে আমি আল্লাহর পথে তারা খরচ করবে, এটা হলো মুমিনের গুণ। কিন্তু আমরাও তো দাবি করি আমরাও মুমিন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা মুমিন কিনা? সুবহানাল্লাহ, এই ধরনের ওয়াজ আপনারা জিন্দগিতে শুনছেন না? মুমিন
আমাদের নাম কি? মুমিন। হয়তো আমাদের ইমানের পাওয়ার থাকতে পারে কম, কিন্তু এতে যে আমরা ইমানদারের লিস্টি থেকে আল্লাহ মাইনাস দিয়ে দিয়েছেন তা না। আমরা এক আল্লাহ বিশ্বাস করি কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন, এক আল্লাহ বিশ্বাস করি কিনা? কোরআনকে আমরা বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, বিশ্ব নবী আমাদের শ্রেষ্ঠ নবী এটা আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের নাম মুমিন কেন থাকবে না? আমাদের নাম ইমানদার। হ্যাঁ, এবার আসেন, ইমানদারের মধ্যে কিছু স্টেপ আছে। আমাদের ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার ব্যবধান কি? জোরে আওয়াজ দিয়া বলেন, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি ওনারা কেমন গুরুত্ব ছিল? কারণ আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, আল্লাহর পরে ইমানের আলোচনার পরে আল্লাহ আমলের বয়ান করেছিল। কিসের বয়ান? আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করবে, ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ এদেরকে বানাবো। সুবহানাল্লাহ বলেন, তাহলে ঈমানের পরে আল্লাহ বয়ান করছেন আমলের। মুমিনের আলোচনা যত জায়গায় করেছেন, মুমিনের আলোচনার সঙ্গে সঙ্গে আল্লাহ করেছেন নামাজের আলোচনা। ইমানের আলোচনার পরে আল্লাহ বয়ান করেছেন আমলে। এবার আসেন, আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি সেটা জানার প্রয়োজন আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিনের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা আমল কোনটি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন বলেন, সামিরে, আমলের দিক দিয়ে সর্বাপেক্ষা আমল হলো নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। এই নামাজ যদি কোনো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে, তার উদ্দেশ্য থাকতে হবে আমি আল্লাহকে রাজি খুশি করার। আল্লাহকে রাজি খুশি করে যদি আপনি আপনার বন্দিগি যদি আপনি করেন, নামাজ আপনি পড়েন, নামাজ আপনি যদি আদায় করেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করবে। বিশ্বাস আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস হয় কি? আল্লাহ যে আমাদেরকে পুরস্কার দিবে সেটা বিশ্বাস হয়? আমরা তো মুখ দ্বারা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা কি আদায় করি? জোরে আওয়াজ দিয়া বলে, আমরা হলাম শেষ যুগের উম্মত। এই উম্মতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলবে, উম্মতে মুহাম্মদী সবচেয়ে বেশি মিথ্যা কথা বলবে। বলেন, এই কথা আমার কথা সত্য না মিথ্যা? প্রত্যেকটা মানুষ যদি নিজে নিজে হিসাব করে, আমি যদি 100টা কথা বলি, এর মধ্যে আমি কতটি কথা সত্য বললাম, কতটি কথা মিথ্যা বললাম, এটা আমরা কোনো দিন কোনো হিসাব করি? মানুষ মানুষ বিভিন্ন জিনিস থেকে বাঁচার জন্য অটোমেটিকলি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? মহাপাপ। মহাপাপ, এই কথা আমরা জানি, কিন্তু আমাদের জবান থেকে মিথ্যা বের হয় কি না? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা এটা বলি, কিন্তু পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত দুই ওয়াক্ত কোন মুসল্লি আছেন সাপ্তাহিক, কোন মুসল্লি আছেন মাসিক, কোন মুসল্লি আছেন বাৎসরিক। জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা
মুখ দ্বারা উচ্চারণ করি কিন্তু এটাকে আমলে পরিণত করতে পারি না, এটাই আমাদের অভাব। কিন্তু আমাদের এটা উচিত হলো, আমল সে জিন্দেগি বন্তি হে জান্নাত বি জাহান্নাম, আমলের মাধ্যমে আপনার হতে পারে জান্নাত হতে পারে জাহান্নাম। হে দুনিয়ার আল্লাহর বান্দা, হে দুনিয়ার আল্লাহর বান্দা বান্দি শুনেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বলেছেন, মুমিনের গুণ হলো মুমিন নামাজ আদায় করবে। কিন্তু আমরা এমন মুমিন, নামাজ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজানের শব্দ আমাদের কানে পৌঁছে কিন্তু আজানের ডাকে আমরা সাড়া দেই নাই। জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমরা এমন হতভাগা, আমরা আজান শুনি কিন্তু মসজিদ আমাদের পাশে নামাজে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন, এটা বিশ্বাস আছে না? হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন সকল বনি আদমকে আল্লাহ প্রশ্ন করবেন, বনি আদমের আরে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছিলাম, আমি আল্লাহর নিয়ামত বান্দারে তোমাদের কাছে দিয়েছিলাম, বলো তোমার এই জিন্দেগি তুমি কোন হাতে ব্যয় করেছ? আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি জবাব দাও। সকল মানুষ বিশ্বাস করে আমরা আসরের মাঠে একত্রিত হব, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেছেন আমলের দিক দিয়ে সর্বাপেক্ষা আমল হলো নামাজ আদায় করা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন বান্দা বান্দীদের কাছ থেকে নিবে। আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব সর্বপ্রথম নিবেন। যদি নামাজ ঠিক হয়, নামাজ যদি ঠিক হয় তাহলে সব আমল ঠিক, যদি নামাজের আমল যদি বরবাদ হয় নষ্ট তাহলে সকল আমল আপনার বরবাদ। এই জন্য নামাজ এমন এক গুরুত্বপূর্ণ আমল, এই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর কানেকশন হয়। জোরে আওয়াজ দিয়া বলেন এটা বিশ্বাস হয় কি হয় না? বান্দা যখন নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে যখন বান্দা হাত বাঁধে, সানা সুবহানাকা পড়ার পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর যখন সূরাতুল ফাতিহা বান্দা তেলাওয়াত আরম্ভ করে, আমরা সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? সূরাতুল ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে, বান্দা যখন আলহামদুলিল্লাহ সূরা বান্দা যখন উচ্চারণ করে, বান্দা যখন বলে আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ জবাব দেন বান্দারে বলো সমস্ত প্রশংসা কার? বান্দা তখন জবাব দেয়, কারণ বান্দা এবং আল্লাহর তখন পর্দা থাকে না। হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, আল্লাহ এবং বান্দার তখন আর পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং আল্লাহর কানেকশন নামাজের মধ্যে হয়। বান্দা যখন সূরাতুল ফাতিহা আলহামদু পড়ে, তখন আল্লাহ বলেন বান্দারে তুমি বলো সমস্ত প্রশংসা কার? তখন বান্দা বলে লিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহর। আল্লাহ বলেন মানিল্লাহ, বলো আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অনেক জায়গায় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কোরআনুল কারীমে আরো অনেক জায়গায় আছে। আল্লাহ বলেন তিনি, আল্লাহ বলেন তিনি, উনার কোনটা কি? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন তিনি যিনি হলেন চিরঞ্জীব। আল্লাহর কি কোনো মরণ আছে? জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ বলেন তিনি যিনার মরণ নাই। আল্লাহ বলেন তিনি যিনি সদা সর্বদাই বিরাজমান, আল্লাহ প্রত্যেকটি জায়গায় আছেন। আল্লাহ বলেন তিনি যিনি হলেন এক। আল্লাহ বলেন তিনি যিনার কোনো ছেলে সন্তান নাই, আল্লাহও কারো সন্তান না, আল্লাহও কোনো সন্তান জন্ম দেন নাই। আল্লাহ বলেন তিনি যিনার কোনো গুণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বান্দা তখন বলে রব্বিল আলামিন। আল্লাহ বলেন তিনি যিনি হলেন তামাম জগতের পালনেওয়ালা। বান্দা যখন বলে তামাম জগতের পালনেওয়ালা, বান্দা জবাব দেয়, বান্দা তারপরে বলে আর আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দারে আমি আল্লাহর দয়া কেমন, যেহেতু দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ একটা দয়া দিয়েছি, দুনিয়ার মানুষের ভিতরে একটা দয়া আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মানুষের ভিতরে দয়া আছে। আল্লাহ এই দয়ার তরটাই আল্লাহ বান্দার কাছ থেকে নিতে চান। বান্দারে বলো আমি আল্লাহর দয়া কেমন, বান্দা তখন জবাব দেয় নির্রহিম। আল্লাহ বলেন তিনি যিনি হলেন অসীম দয়ালুর মালিক। সুবহানাল্লাহ বলুন। তারপরে বান্দা পড়ে মালিক ইয়াউম, মালিক। বান্দা যখন বলে মালিক, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো বন্ধু আমি আল্লাহ কোন দিনের মালিক? এরে বন্ধু তুমি জবাব দাও আমি আল্লাহ কোন দিনের মালিক? বান্দা তখন বলে ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তিনি যিনি শেষ বিচারের দিনের মালিক। বান্দা তখন আল্লাহর গুণগান গায়। তারপরে বন্দা আল্লাহকে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। সাহায্যের মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গৌরব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমাদের বিশেষ করে আমাদের হবিগঞ্জের গৌরব মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর দামত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে উনি বসবেন, এতে আপনারা খুশি না বেজার? যদি আপনারা বেজার হন হতে পারে, হুজুর যে আসবেন আপনারা যদি আনন্দিত না হন আমরা আনন্দিত হব, কারণ হুজুরের কাছ থেকে আমরা এমন কিছু তাত্ত্বিক আলোচনা পাই, কারণ ওনারা তো বড় বড় আল্লাহওয়ালা। হুজুর এমন সুন্দর আলোচনা করে, তাফসীরি আলোচনা,
শুনতে শুধু এমন মজা লাগে, যত উনি বয়ান করেন এতই মজা লাগে। এই জন্য এখনো যারা বাড়ি ঘরে আছে, আপনারা বাড়ি ঘরে না থেকে আপনারা মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, মেহরবানি করে আপনারা প্যান্ডেলের নিচে বসে যান, মাহফিলের সৌন্দর্য বজায় থাকবে। এই জন্য আমি বলতেছিলাম, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সাহায্য পার করার মাধ্যম হলো নামাজ। কে এই নামাজ আপনাকে এমন আপনার এমন সময় বিপদের সময় নামাজ আপনাকে হেল্প করতে পারবে কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে আপনি বিপদের সম্মুখীন হয়ে যদি দুইটা হাত তুলে আপনি চাইতে পারেন, বান্দারে তুমি চাইতে দেরি হবে, মহান আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি করবে। তাহলে এবার একটা ঘটনা শুনেন, বলবো? জোরে আওয়াজ দিয়া বলেন, বলবো? হযরত যায়েদ ইবনে হারেস, যায়েদ ইবনে হারেস উনি একবার তায়েফ থেকে ওনার গন্তব্যস্থানে উনি যাইতেন, কারণ এখন যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে মানুষ গাড়ি বাকি বিভিন্ন যানবাহন আসে বিদায়, কিন্তু আগে তো যানবাহন ছিল গাদা। কে ছিল? গাদা। হযরত যায়েদ বিন হারেস গাদা উনি ভাড়া করলেন, গাদা ভাড়া করে ওনার যে গন্তব্যস্থান আছে সেই গাদার মালিকের সঙ্গে কথা বললেন, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তখন গাদার মালিক বলতেছে, আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু এর আগে রাস্তায় আমার যত কাজ আছে সেইগুলো আমি সমাধান করে পরে আপনাকে আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছাই দিতে। যায়েদ ইবনে হারেস কথা বলে যখন গাদার মালিকের সঙ্গে যখন কথা বললেন, গাদার মালিক যা কিছু বলেছে উনি মেনে নিয়েছে। যায়েদ ইবনে হারেস গাদার উপরে যখন উঠলেন, মালিক গাদার উপরে উঠছে, উঠে যখন উনাকে নিয়ে যাইতেছে একটা অচেনা মরুভূমির মধ্যে, আল্লাহু আকবার, অচেনা মরুভূমির মধ্যে নিয়ে উনাকে বলতেছে, তুমি এখন গাদা থেকে নামে যাও, গাদা থেকে তুমি নামো। উনি বলেন, আমি গাদার থেকে নামলাম, গাদার থেকে নামার পরে আমি চতুর্দিকে তাকাইয়া দেখি শুধু কঙ্কাল আর কঙ্কাল পড়ে আছে, আল্লাহু আকবার। ওই লোক যায়েদ ইবনে হারেস তখন তাকাইয়া দেখি শুধু কঙ্কাল আর কঙ্কাল। উনি এমন জায়গায় গেলেন অন্য কোনো মানুষও নাই, যদি আপনি যদি একটা অচিনায় জায়গায় যান আর যদি এমন কাণ্ড যদি আপনার চোখে লাগে তাহলে আপনার বই আসবে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আসবে কিনা? যায়েদ বিন হারেস তখন দেখতেছেন অনেক কঙ্কাল উনার চোখের সামনে পড়ে আছে, মানুষদেরকে হত্যা করে করে এই জায়গায় ফেলে রেখে দিয়েছে, গাদা থেকে নামার পরে ওনাকে হত্যা করবে ওই গাদার মালিক। গাদার মালিক যখন ওনাকে হত্যা করবে, ও তখন উনি ওই গাদার মালিকের কাছ থেকে ভিক্ষা চেয়ে, যেইভাবে মানুষ ভিক্ষা চায় উনি প্রাণ ভিক্ষা চেয়ে ওনার কাছ থেকে দুইটা রাকাত নামাজের সময় উনি নিয়েছেন। বলেন, আল্লাহু আকবার। যায়েদ বিন হারেস যখন দুই রাকাত নামাজের সময় চেয়ে নিলেন, দুই রাকাত নামাজ উনি আদায় করলেন, আর ওই গাদার মালিক সে টাট্টা বিদ্রুপ করে, তুমি পড়ো, তোমার আগে আরো অনেক মানুষ পড়েছে কিন্তু কোনো কাজে আসে না। কেমন দুষ্ট! সে বলে, তোমার আগে কত মানুষ নামাজ আদায় করেছে এমন প্রলোভন দিয়েছে কোনো কাজে আসে না, তুমি পড়তে চাও পড়ো, তোমাকে সময় দিলাম। যায়েদ বিন হারেস উনি যখন দুই রাকাত নামাজ আদায় করলেন, যায়েদ বিন হারেস নামাজ আদায় করে উনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে উনি দোয়া করলেন, ওনার জবান থেকে বের হয়ে আসলো, ইয়া রহমান রহিম,
যায়েদ বিন হারেস তখন আল্লাহর এই নাম উনি উচ্চারণ করলেন, ইয়া আরহামার রাহিমিন, হে দয়াবানদের দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন, এমন দয়ালু যিনার দয়ার সঙ্গে দুনিয়ার কোন মানুষের দয়ার তুলনা হয় না। আল্লাহ বলেন, অসীম দয়ালু, হে দয়াবানদের দয়ালু খোদা, আগর রব্বুল আলামিন আমাকে আপনি এই বিপদের সম্মুখীন থেকে আপনি উদ্ধার করেন। একবার যখন উনি বললেন, দ্বিতীয়বার আবার উনি এই কথা বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন। আবারও যখন উনি এই আয়াত পড়েন, এই কথা যখন উনি বলেন, আল্লাহর কাছে উনি ফরিয়াদ করেন। এইভাবে দুইবার গেল, তিন নাম্বার বারে মনে করেন, আপনি যদি চেষ্টা করতে করতে যদি এমন সময় নাকে রাগায় যদি দম আসে তাহলে আপনার অবস্থা কেমন হয়। একবারে সন্নিকটে এমন নিরুপায় হইয়া উনি আল্লাহর কাছে আর্তনাদ করলেন, মালিক গো, ও রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। এই কথা বলে যখন উনি আর্তনাদ করতেছেন, আল্লাহর কাছে যখন উনি ফরিয়াদ করতেছেন, নিরুপায় হইয়া, আল্লাহ দুনিয়ার কোন মানুষ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি তো আলাই সাহায্য করনে ওয়ালা, তুমি তো আলাই দয়ালু, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এর আগে উনি যখন প্রথমবার বলেছিলেন ইয়া আরহামার রাহিমিন, যেই মাত্র প্রথমবার বলেছিলেন, যেই লোকটা গাদার মালিক ওনাকে হত্যা করতে চেয়েছিল, ওনাকে হত্যা করার জন্য সামনে যখন অগ্রসর হলো, প্রথমবার যখন উনি ইয়া আরহামার রাহিমিন বলেছিলেন, তখন একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, হে দুষ্ট লোক, তুমি তাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে লোক, তুমি তাকে হত্যা করতে পারবে না রে। তখন ওই লোকটা তাকে দেখে ডানে বামে সামনে পিছনে কাউকে তো দেখা যায় না, কিন্তু এমন একটা আওয়াজ আসলো, হঠাৎ যদি আপনি একটা একা একা যদি রাস্তায় যান, যদি হঠাৎ একটা আওয়াজ আসে, বিশেষ করে রাত্রে বেলায় যদি আপনি যান, একটা আওয়াজ যদি আপনি শুনেন, তাহলে আপনার ভিতরে কিছু ভয় আসবে কিনা। ওই লোকটা দেখতেছে ডানে বামে সামনে পিছনে কাউকে দেখা তো গেল না, দেখা যায় নাই কোনো মানুষ, কিন্তু এমন আওয়াজ কোথা থেকে আসলো, সে ভীত হয়ে গেল। উনি যখন যায়েদ বিন হারেস যখন দ্বিতীয়বার আবার যখন আর্তনাদ করলেন, সেই লোকটা আবারও উনাকে হত্যা করার জন্য সামনের দিকে আগায়, সামনের দিকে যখন আগায় আবারও একই জবাব আসলো যে তুমি তাকে হত্যা করতে পারবা না। দ্বিতীয়বারও যখন গেল, তৃতীয়বার যখন উনি একেবারে শেষ পরিয়াদ নিরুপায় হইয়া যখন আল্লাহর দরবারে উনি যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন একজন লোক পাঠিয়ে দিলেন, অশ্বারোহী লোক, অশ্বারোহী, এবং উনার হাতে একটা বর্ষা, ঘোড়ার মধ্যে বসা, উনার হাতে একটা বর্ষা, বর্ষার উপরের দিক থেকে আগুনের লুক্কা বের হয়, আগুন বের হয়, এমন বর্ষা নিয়ে দুষ্ট লোকের সামনে যখন আসলে, এসে দুষ্ট লোকটাকে এমন জোরে আঘাত করলেন, আঘাতে জোরে এমন জোরে আঘাত করার কারণে সে লোক মাটিতে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন, এই লোকটা মাটিতে লুটিয়ে পড়লো, এই গায়বী সাহায্য আল্লাহ কেন করেছেন, এটার কারণ হলো উনি নামাজ আদায় করেছেন, নামাজ পড়ার পর আল্লাহর কাছে সাহায্য উনি চেয়েছে, নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। নামাজের মধ্যে মানুষ যখন সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে, যখন বলে বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো হলে এমন মালিক, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুণগান, যখন বান্দায় যখন এতক্ষণ আল্লাহর গুণগান গেয়েছে, দুনিয়াতেও দেখবেন যদি আপনি এমপি মন্ত্রী ওনাকে